वेलकम फ्रेंड्स इज अभिलय आर्ट। आज आमरा एकटा पिकॉक ड्रेस तैरी करब फॉर माय बेबी एवं एटा एकटा वेबसाइटे आमी देखेछिलाम। वेबसाइटे एर मूल्य छिलो 745 रुपीज, बाट विश्वास करुन एटा खूबी सहजे बनानो जाय। एर जोन्नो आमी किछु पिकॉक फिदार्स नियेछि दोकान थेके किने। आमी छोटो साइजटा यूज करेछि, आपनारा चाइले बड़ो फिदार्स यूज करते पारेन। एवं बेस जार उपरे आमरा एटा लागिएछि सेटा होच्छे फोम, एवं सेई फोम जे कोनो नतून शाड़ीर बा नतून जामातेओ आपनी पेते पारेन। एवं ओभारल्याप प्रसेसे वन बाय वन सेई फेदार्सगुलो आमी लागिएछि। आमी जे एडिसिव यूज करछि सेटा होच्छे हट ग्लू। आपनारा चाइले फेविकल यूज करते पारेन, किन्तु सेक्षेत्रे आपनार समय टाइम कन्ज्यूमिंग हबे एटा ब्यापारटा, এবং আপনাকে ওয়েট করতে হবে এটা শোকাবার জন্য। কিন্তু হট গ্লুতে আপনার সেই সমস্যা হবে না। এবং এগুলো লাগানোর পরে আমি জাস্ট বর্ডারটার জন্য একটা হোয়াইট বা সিলভার লেস ইউজ করেছি, এবং সেটাকেও হট গ্লু দিয়ে পেস্ট করেছি। জাস্ট গ্লুটা দেওয়ার পর লেসটা তার উপর দিয়ে দিয়েছি, এতে জিনিসটা দেখতে ভালো হয়েছে। এবং ওয়েবসাইটের থেকেও এইটা একটু আলাদা হয়েছে। এরপর আমরা রিবন দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। রিবনটাকে জাস্ট ফোল্ড করলাম, তারপর একটা নিটিল ঢুকিয়ে রিবনের একটা এন্ডকে নিটিলের ফাঁক দিয়ে প্রেস করে জাস্ট নিচে টানব এবং একটু জাস্ট রাউন্ড রাউন্ড ঘোরাবো। ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। আমি দু তিনটে ফ্লাওয়ার তৈরি করেছিলাম। আরেকবার আমি ওয়েবসাইটের ছবিটা দিচ্ছি, দেখুন 745 রুপিস। আমি আপনাকে লাস্টে বলবো এটা তৈরি করতে আমার কত টাকা খরচা হয়েছে। আমি একটা হেয়ার ব্যান্ডও তৈরি করেছি, এই দেখুন বন্ধুরা। এটা করতে আমার 150 টাকা খরচা হয়েছে, বিশ্বাস করুন। এবং এটা কোনো অংশে ওয়েবসাইট থেকে কম হয়নি। এবং কিছু ফটোগ্রাফস আমি শেয়ার করলাম, দেখুন আমরা কত সহজেই এই ড্রেসটি তৈরি করে নিতে পারলাম। ধন্যবাদ। পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।